প্যারিসে নেপোলিয়ন বোনাপার্টের সমাধিসৌধ এটা। এখান থেকেই প্রথম আমরা আইফেল টাওয়ারের মাথাটা দেখতে পেলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিপসি। দেখতেই পাচ্ছ আমরা আজকে চলে এসেছি প্যারিস শহরে। আজকে আমরা যাব আইফেল টাওয়ারে। তো সামনেই দেখতে পাচ্ছ আইফেল টাওয়ার। একটা জায়গা থেকে আমরা আইফেলের পুরো টাওয়ারটাকে ফ্রেমবন্দি করার জন্য দাঁড়িয়ে আছি। পরে আমরা দুপুরবেলা যাব একটার সময় এই আইফেল টাওয়ারের কাছাকাছি। এখন সিটি ট্যুরে বেরিয়ে একটু দূরত্ব থেকে এই পুরো আইফেল টাওয়ারের পিকচারটা নেওয়ার জন্য আমরা এখানটা দাঁড়িয়েছি। প্যারিস মানেই আইফেল টাওয়ার, আইফেল টাওয়ার মানেই প্যারিস। আমরা জানি এটা প্যারিসের একটা আইকন। প্যারিস পুরো একটা হিস্টোরিক্যাল সিটি, নেপোলিয়ন বোনাপার্টের সেই এটা পুরো স্মৃতিস্তম্ভ। হ্যাঁ একদম, মানে সৌধটা ওইখানে আমরা যেখানটা দেখলাম ছবি নিলাম। আমরা প্যারিসের আইফেল টাওয়ারে সামনেই একদম উপরে সেকেন্ড লেভেল পর্যন্ত উঠবো। পুরো আইফেল টাওয়ারটা লোহা দিয়ে তৈরি। ফ্রেঞ্চ রিভলিউশনের শততম বর্ষ উদযাপনের জন্য এখানে একটা মেলা বসেছিল। সেই মেলাতে এইটা বানানো হয়েছিল। গুস্তাভো আইফেল নামে একজন ইঞ্জিনিয়ার এটা বানিয়েছিলেন, কিন্তু এটা এত জনপ্রিয় হয়েছিল লোকজনের কাছে সে থেকে এটা স্থায়ীভাবে এখানে থেকে গেছে। এটা 1889-এ প্রথম বানানো হয়। তো সেই সময় এটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে উচ্চতম স্ট্রাকচার ছিল। তার রেকর্ড এখন ব্রেক হয়ে গেছে। এখনও কিন্তু এটা প্যারিসের সব থেকে উচ্চতম স্ট্রাকচার। মোটামুটি এটা 81 বিল্ডিংয়ের সমান হবে। এটা 1083 ফিট টল। এটাতে 1665টি সিঁড়ি আছে। তাছাড়া আছে এলিভেটার, আমরা এলিভেটারেই উঠবো। এই আইফেল টাওয়ার নির্মাণ করতে সময় নিয়েছিল 2 বছর 2 মাস 5 দিন। অ্যাডাল্টের টিকিট লাগে 35.30 ইউরো আর ভারতীয় মুদ্রায় এটা প্রায় 3,127 টাকা আর গাইড নিলে হয়ে যায় 3,438 টাকা। ছোটদের জন্য টিকিট এর অর্ধেক আর 4 বছরের নিচে শিশুদের কোনো টিকিট লাগে না। ফেরিওয়ালার হাতে করে নিয়ে আইফেল টাওয়ারের রেপ্লিকা 5 ইউরো 1 ইউরো 15 ইউরো বিক্রি করছে। সাবধানে কিনতে হয়, এখানটা একটু পিক পকেটের থেকেও সাবধানে থাকতে হয়। প্রতিদিন এখানে 1,000 লোকের সমাগম হয়, প্রচুর ভিড়। এখানে টিকিট নিতে হয় আইফেল টাওয়ারের নিচে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। আমরা যেহেতু ট্যুর এজেন্টের সাথে ছিলাম, টিকিটের ব্যবস্থা তারাই করেছিল, তবে অপেক্ষা করতে তো হয়েছিল কিছুক্ষণ। এলাকাটা অনেকটা অনেকটা এলাকা জুড়ে এই আইফেল টাওয়ারের দুদিকে গার্ডেন, লন। এখানে অনেক ফটোশ্যুট হচ্ছে, অনেক মডেলাররা তারা ফটোশ্যুট করছে দেখতে পেলাম। 3টে লেভেল পর্যন্ত ওঠা যায় এলিভেটারে করে। সেকেন্ড লেভেল পর্যন্ত সবাই মোটামুটি ওঠে, কারণ 3rd লেভেলে গেলে নিচের প্যারিস শহরের পুরো সম্পূর্ণ দৃশ্য খুব সুন্দর উপরের লেভেল থেকে দেখা যায়। 3rd লেভেলে গেলে এত ছোট দেখায়, তার জন্য 2nd লেভেলটাই বেস্ট। 2nd লেভেল থেকে সারা প্যারিস শহরের দৃশ্য আমরা দেখতে পাই। আর 2nd লেভেল 1st লেভেলে আছে রেস্টুরেন্ট, সুভেনিয়র শপ, আর এই যে এলিভেটার উঠছে দেখা যাচ্ছে, আর 4টি স্তম্ভ, বড় বড় স্তম্ভ। এখানে আমরা উঠেছিলাম 2nd লেভেল পর্যন্তই। এখন চলো দেখি ওপরে উঠে কীরকম দেখতে লাগে, আমরা প্যারিস শহরকে কীরকম সুন্দর দেখেছিলাম সেটা তোমাদের দেখাবো। এই যে 1st লেভেলে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে, 2nd লেভেলেও আছে রেস্টুরেন্ট। সাত বছর অন্তর অন্তর পুরো আইফেল টাওয়ার মানুষেই রং করে, কোনো মেশিন ব্যবহার করা নয়, হাতেই রং করা হয়। চলে এসেছে উপরে 2nd লেভেলে,
আইফেল টাওয়ারের সেকেন্ড লেভেল থেকে পুরো প্যারিস শহর খুব সুন্দর দেখতে লাগছে। যতগুলো স্পট আমরা দেখেছি সিটি ট্যুরে বেরিয়ে সমস্ত এখান থেকে এক ঝলকে দেখে নেওয়া যাচ্ছে। এখানে একটা টেলিস্কোপও দেওয়া রয়েছে, 1 ইউরো দিলে টেলিস্কোপে দেখা যায়। আর খুব সুন্দর দেখতে লাগছে শাইন নদীটা, সে যেটা পাশ দিয়ে বয়ে গেছে, এটার ওপরে রিভার ক্রুজ করা যায়। এই বোটগুলো যাচ্ছেও দেখা যাচ্ছে, আর অনেকগুলো ব্রিজ একসঙ্গে দেখা যাচ্ছে এই প্যারিস শহরে। এই শেন নদীর উপর অনেকগুলো ব্রিজ আছে। আমরা প্যারিসে গেছি অক্টোবরে, এরা বলে এটা ফল টাইম, গাছের পাতা ঝরার সময়। গাছের কালার দেখো, এক একটা গাছের কালার এক এক রকম, এত অপূর্ব সুন্দর লাগছে যে বলে শেষ করা যায় না। অবর্ণনীয়, অবর্ণনীয়। এখানে একটা বৈশিষ্ট্য দেখো, পুরো প্যারিস শহরের ঘরবাড়িগুলো কিন্তু কোনো লাল নীল বিভিন্ন ডিপ কালারের নয়, সবই যেন একটা ইয়েলোস, মানে অফ হোয়াইট কালার, আর শেড হচ্ছে একটা অ্যাশ কালারের মতো, স্লেট কালারের মাথাগুলো, আর বাড়ির কালার সবটাই অফ হোয়াইটের উপরে আছে, কোনো ডিপ কালারফুল কিছু না। কিন্তু পুরো শহরটাই দেখো কোনো সেরকম উজ্জ্বল কালার বলে কিছু নেই। নিচে যে যাত্রী নিয়ে যাচ্ছে, রিভার ক্রুজ হচ্ছে বোট। এবার আমরা এই রেস্টুরেন্টে ঢুকে একটু হালকা রিফ্রেশমেন্ট করে নিলাম, একটু ফ্রেঞ্চ ফ্রাই আমরা নিয়েছিলাম। দেখো এখানে একটা রেস্টুরেন্টে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। Thank you.
আর রাতে এই আইফেল টাওয়ার অপূর্ব সুন্দর দেখতে লাগে, অপূর্ব লাইটিনিং, আর এক ঘন্টা অন্তর অন্তর একটা স্পার্কলিং হয়। পুরো এক ঘন্টা অন্তর অন্তর আইফেল টাওয়ারটা তো সন্ধে হলেই পুরো আইফেল টাওয়ারে আলো জ্বলে ওঠে, আর এক ঘন্টা অন্তর অন্তর পুরো আইফেল টাওয়ারে একটা আলাদা ঝিকমিকি আলো দেখতে পাওয়া যায়। আমি তোমাদের একটু রাতের আইফেলটা কীরকম লাগে সেটাও দেখিয়ে দিলাম। শীঘ্রই আসছি পরবর্তী ভিডিও নিয়ে। বাই বাই।